আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ইতোমধ্যে জেনে গেছো এইচএসসি দুই হাজার বাইশ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা দেখব এইচএসি দুই হাজার বাইশ সপ্তম সপ্তাহের পৌরনীতি এবং সুশাসন অ্যাসাইনমেন্টের উত্তর তো উত্তর দেখার আগে একটু অ্যাসাইনমেন্টটা দেখে নেই এটা দ্বিতীয় অধ্যায় তো আমি ভিডিওটা খুব বড় করব না শর্ট করে তৈরি করব এবং এই ছোট্ট ভিডিওটার ভেতরে তোমরা যাতে উত্তরগুলো স্ক্রিনশ্যুট আকারে লিখতে পারো কিংবা ভিডিওটা থামিয়ে নিয়ে লিখে নিতে পারো তো সেভাবেই তৈরি করা তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারও যদি কারো অ্যাসাইনমেন্ট কোনো সপ্তাহের বাকি থাকে তাহলে প্লেলিস্টটা একটু ঘুরে আসতে পারো তো প্লেলিস্ট আকারে সমস্ত সপ্তাহের অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া আছে তো আমাদের যে বিষয়ে এই বিষয়গুলো আমি আর পড়তেছি না যেহেতু ভিডিওটা এই বিষয়গুলো পড়লে হয়তো আঠারো বিশ মিনিট হবে তো আমি পাঁচ সাত মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করবো তো আমি নির্দেশক বা নির্দেশনাগুলো পড়ে নেই এই যে এই বিষয়গুলো যে ভাষা আন্দোলনে যুক্ত ফ্রন্ট ভাষা আন্দোলনের যুক্ত ফ্রন্ট ছয় দফা অনুসত্তরের গণ অভ্যর্থন সত্রের নির্বাচন এবং উপস্থাপনা কৌশল তো এই বিষয়গুলোর উপর আমাদের আলোচনা করতে হবে তো সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে উত্তরে তো অ্যাসাইনমেন্ট আগে আমাদের একটা শিরোনাম লিখতে হয় তো এটা আমাদের চার নম্বর অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আরও তিনটে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে তো শিরোনামটা হবে অ্যাসাইনমেন্ট এই তো শিরোনাম যে বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন তো এটা হবে আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম তো এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা তো তোমরা চাইলেই এটা স্ক্রিনশুট দিয়ে নিতে পারো তো আমরা এখন দ্বিতীয় তো আমি পৃষ্ঠা আকারে দেখাইছি তাতে যাতে আপনাদের খুব সুবিধা হয় বিষয়গুলো বুঝতে তখন দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই আমরা এখন তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পৃষ্ঠা তো ভূমিকা এখান থেকে শুরু করতে হবে অর্থাৎ আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই এখানে বলা হয়েছিল ভাষা আন্দোলন ও যুক্ত ফ্রন্ট তো ভূমিকা পাকিস্তানি সর্বস্তরে সর্বপ্রথম যে বিষয়টার উপর আঘাত আনিস তা হলো ভাষা তো এই ভূমিকা থেকে শুরু করে এই পর্যন্ত তোমরা লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এই বিষয়গুলো যেহেতু যেহেতু এখানে সুস্পষ্ট তো তাই আমি এই বিষয়গুলো রিডিং পরে শোনাবো না তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট আকারে লিখতে পারো তো আমরা এখন দ্বিতীয় পৃষ্ঠা আছে এবার তৃতীয় পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের তিন নং পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠা তো এখানে ভাষা আন্দোলনের কারণ দেওয়া আছে এই ভাষা আন্দোলনের কারণ থেকে শুরু করে অবস্থান নেয় এই পর্যন্ত তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশুট দিয়ে নাও অথবা অথবা ভিডিওটা পজ করে অর্থাৎ ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় বা চতুর্থ পৃষ্ঠায় চলে যাই তো সুপ্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের চতুর্থ পৃষ্ঠায় এমনকি ভাষা বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্র মাইকেল তো এখান থেকে শুরু করে এই যে ভাষা আন্দোলন হয় তো এই পর্যন্ত এই পর্যন্ত তোমরা স্ক্রিনশ্যুট দিয়ে নিতে পারো অথবা ভিডিওটা থামিয়ে সুন্দর করে লিখে নাও আর যারা আমার স্যানেলে একদম নতুন তারা অবশ্যই স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর বা পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমরা সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে প্লেলিস্ট আকারে চ্যানেলটিতে আপলোড দেওয়া হয় তো আপনাদের জন্যই এত কষ্ট এত পরিশ্রম তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে দিন তো আমরা ইতোমধ্যে ষষ্ঠ পৃষ্ঠায় চলে এসেছি আমরা একটার পর একটা পৃষ্ঠে দেখাই দিয়েছি তো ভিডিওটা স্কিপ করবা না কেউ কারণ ভিডিওটা হয়তো পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ হবে তো আমি যদি রিডিং পড়তাম তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত যে সেজন্যই রিডিং এই বিষয়গুলো পরে পরে শোনানো হচ্ছে না তো এই এই পৃষ্ঠা জন্য আকারে দেওয়া হয়েছে তো এবং পুরো স্ক্রিন জুড়ে বিষয়গুলো দেখানো হয়েছে যাতে করে তোমরা স্ক্রিনশ্যুট নিয়ে পরবর্তীতেও লিখতে পারো তো সেই সুবিধার জন্য এই কাজটি করা তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে এসেছি ছয় দফা দাবি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের লিখতে হবে এটা হচ্ছে অষ্টম পৃষ্ঠা এবার আমরা নয় নম্বর পৃষ্ঠায় চলে যাব তো আমরা নয় নম্বর পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের নয় নং পৃষ্ঠা বা নবম পৃষ্ঠা তো নবম পৃষ্ঠার এখান থেকে শুরু করে এখান থেকে সুন্দর করে লিখে নাও সতর্কতার সাথে লিখতে হবে বানান ভুল করা যাবে না তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে আমরা এখন দশম পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের দশ নং পৃষ্ঠা তো পৃষ্ঠা আকারে দেওয়ার একটাই মূল কারণ যাতে করে এলোমেলো না হয় বা ভুল না হয় তো এই চার পাঁচ ছয় এই পর্যন্ত লিখে নিতে হবে আমাদের তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো আমরা এখন এগারো নং পৃষ্ঠায় চলে এসেছি তো ছয় দফার গুরুত্ব তো আমরা আরেকবার অ্যাসাইনমেন্টের দিকে তাকাই তো এই যে এখানে দেয়া ছিল যে ছয় দফা তো এখন এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়ে নিবে তো এই বিষয়গুলো আমি এই জন্যই পড়তেছি না শুরুতেই বলছিলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে তো এই জন্যই পড়তেছি না তো ছয় দফার গুরুত্ব এখান থেকে লিখে নাও তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই অর্থাৎ বারো নং পৃষ্ঠায় তো এটা হচ্ছে আমাদের বারো নং পৃষ্ঠা ছোট্ট একটা বিষয় তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে তোমরা লিখে নাও আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাব বা তেরো নং পৃষ্ঠায় চলে যাব তো এটা হচ্ছে তেরো নং পৃষ্ঠায় আগরতলা মামলার ষড়য আগরতলা ষড়যন্ত্র মামলা তো এই যে এখান থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা তো এই বিষয়টা পড়লে আমরা পেয়ে যাব তো এই বিষয়গুলো সুন্দর করে পড়তে হবে তো তোমরা এই বিষয়টা লিখে নাও এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে নাও তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের চোদ্দ নং পৃষ্ঠা ভারতের ত্রিপুরা আগরতলা শহরের ভারতীয় পক্ষ ও আসামি পক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের কল্পনা করা হয়েছিল তো এখান থেকে প্রত্যাহার করতে বাধ্য হয় এ পর্যন্ত লিখতে হবে তো আমরা এখন পনেরো নং পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে পনেরো রং পৃষ্ঠা তো ভিডিওটা স্কিপ করার চেষ্টা করিও না তো স্কিপ করলে হয়তো পেজ এলোমেলো হয়ে যাবে বা একটা পেজও পেছন দিকেও চলে যেতে পারে তো আমরা এখন ষোলো রং পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে ষোলো রং পৃষ্ঠা ঊনসত্তর সালের বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিশারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান তো এটা হবে আসাদ নিহত হয় আসাদ নিহত হওয়ার পর এই আন্দোলন অভ্যতরে পরিণত হয় এখান থেকে লিখে না আমরা এখন সতেরো পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের সতেরো নং পৃষ্ঠা তোমরা এখান থেকে শুরু করে উনসত্তরের গণ অভ্যর্তনের ফলাফল এখান থেকে শুরু করে এই যে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে এই পর্যন্ত স্ক্রিনশট আকারে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই তো এটা হচ্ছে আমাদের আঠারো নং পৃষ্ঠা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে তোমরা সুন্দর করে এখান থেকে লিখে নিতে পারো তো আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় যাই এটা হচ্ছে আমাদের উনিশ নং পৃষ্ঠা শুরু এখান থেকে উনসত্তর 70 সালের নির্বাচনের পটভূমি থেকে শুরু করে এই পর্যন্ত তো পুরো স্ক্রিন জুড়ে উত্তরগুলো দেখানোর সর্বাত্মক চেষ্টা করা হয় এটা আছে আমাদের বিশ নং পৃষ্ঠা তো তোমরা সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত একটা স্ক্রিনশ্যুট দিয়ে নাও অথবা লিখে নাও তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে আমাদের একুশ নং পৃষ্ঠা তো আমরা ইতোমধ্যে শেষ পৃষ্ঠার দিকে চলে আসছি আর দুই তিনটা পৃষ্ঠা আছে সত্তর সালে নির্বাচনের ফলাফল এটা হচ্ছে বাইশ নং পৃষ্ঠা পূর্ব পাকিস্তানের মুসলিম লীগের জাতীয় পরিষদে কোনো আসন পাননি এখান থেকে শুরু করে তেরো তেরোটি পায় নির্দলীয় প্রার্থী এই পর্যন্ত লিখতে হবে এটা হচ্ছে তেইশ নং পৃষ্ঠা এখান থেকে শুরু করে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের এখান থেকে শুরু করে দুইশো আটানব্বইটি আসন লাভ করে এই পর্যন্ত লিখতে হবে তো এটা হচ্ছে চব্বিশ নং এবং বঙ্গবন্ধু তো আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে এই পর্যন্ত লিখে নাও তো আমরা পরবর্তী ধাপে চলে যাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে পঁচিশ নং পৃষ্ঠা তো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই এটা হচ্ছে পৃষ্ঠা নং হচ্ছে ছাব্বিশ আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ অধিকার প্রতিষ্ঠার জন্য এখান থেকে শুরু করে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এই পর্যন্ত লিখতে হবে তো আর একটা পৃষ্ঠা আছে তো আমরা এখন চলে যাব লাস্ট পৃষ্ঠায় তো এটা হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা এটা হচ্ছে উপ উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের আমাদের মধ্যে যে একতাবোধ ও জাতীয়তাবোধের সঞ্চার ঘটেছিল তা আমাদের সমুন্নত রেখে সামনে এগিয়ে যেতে হবে এবং ঘটতে হবে সোনার বাংলাদেশ তো সুপ্রিয় শিক্ষার্থী যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ যে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ